হয়েছে? কি করছো একা একা বসে? এ বাবা কাজে তো কেউ নেই তো? বাম্মা তোমার ওই যে বাটি ঘাটি ছাই ছাই কই ফেলো, ওই তো আছে ছাই। হাত বন্ধ, গুড়ি মাছ কি কি বা এগুলো ছাই, তোমরা চেনো ছাই কি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, মোটামুটি সুস্থ আছি, আগে থেকে অনেকটা কম সর্দি কাশি। তো আমি সহেলি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে বুধবার, মা বুধবার তো আজকে, হ্যাঁ বুধবার, তারিখ ডেট সব গণ্ডগোল হয়ে যায় আমার, যাকে আজকে হচ্ছে বুধবার। আর এখন সকাল কটা বাজে? 9:30-10 এরকম হবে। আমি এখন বসেছি, একটু আগে ঘুম থেকে উঠেছি, আমি 9 উঠলাম, উঠে এখন বসেছি মাছ বানাতে। এটা হচ্ছে কাজলি মাছ। তো এই মাছ কাটতে বসেছি এখন, আর ওই কারণে বড় মার ঘর থেকে নিয়ে এলাম ছাই, যেহেতু বাম্মার এখনো মানে ছোট বাম্মার উনুনে রান্না হয় তাই ছাই নিয়ে এলাম। আর ছাই দিয়ে মাছ কাটতেই আমার সুবিধা হয়, তো ছাই দিয়ে মাছ কাটতে আমার সুবিধা হয়, ছাই দিয়ে মাছ কাটতে পারি। নুন দিয়ে ওই পিছলে যায়, সময়টা অনেক লাগে। Need to get some help, hoping you could save me, baby. Put our pictures on the shelf, swore I'm over you, oh well, it's not that easy. Waking up in this place all alone, staying up night and day on the phone. I need me to be whole again. জ্বর কমেছে? হ্যাঁ অল্প। বাইরে যাবে না? হ্যাঁ কেন? ওমা কেন মানে জ্বর এসছে আবার বাইরে যাবে কেন? কটা বাজে? 11 আমরা খেয়ে নিই। হ্যাঁ তুমি বন্ধুর কাছেও যাবে না? মেয়ের আবার ভোর রাতের থেকে জ্বর, সে জানতামই। এক জায়গা থেকে আরেক জায়গায় এসে ওটা সবসময় হয়, মানে আমিও একটু অসুস্থ হয়ে পড়ি, মিলিও একটু অসুস্থ হয়ে পড়ে। তো সকালে ডাক্তার এসে দেখে গেছে, এখানকার লোকাল ডাক্তার, বাড়িতে এসে দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে, এক ডোজ দেওয়া হয়েছে, জ্বরটা এখন একটু কম আছে। আর মানে এতদিন সর্দি ছিল, কপটা ছিল, মানে সেটা অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে শুকিয়ে গিয়ে হয়েছে, কাশিটা মাত্রাতিরিক্ত হয়ে গেছে, তো কফ সিরাপও খাচ্ছি। 11 বেজে গেছে, অনেকটা লেট হলো, আমার মাছ কাটার জন্য মার খেতে পেরেছে বারবার বলছিল। আমাদের 10টার মধ্যে সকালে খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো আজকে রান্না হয়েছে, এটা হচ্ছে মূলার ডাটা, সব সবজি টবজি দিয়ে একটা সর্ষে বাটা, এটা আছে ফুলকপির ঝোল, এত তেল মা, এত তেল, আর এখানে আছে মসুর ডাল, মাছ ভাজা, এটা হচ্ছে মুড়ি ঘন্ট। ভালো ভালো ঘিটা ভালো বানাস, হাত দিয়ে নিস না। তো এই হচ্ছে সকালের খাবার দাবার, আর রাতে হবে ওই যে কাজলি মাছ আনা হয়েছে। তো মাকে বললাম, মা কাজলি মাছ তো না ওটা? হ্যাঁ
তোমাকে বললাম যে এই মাছটা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে হালকা যে ঝোলটা হয় তেল ঝোল একটু ধনে পাতা কুচি ছড়িয়ে, তো সেটা ভাল লাগে। তো মা বললো যে ঠিক আছে তো ভাল লাগে ওটাই করবো। আর লাউ পাতা বাটার কথা ছিল ধনে পাতা দিয়ে রসুন টসুন দিয়ে, তো লাউ পাতা বাটা মা বলছে এখন করবো না, তাহলে সেটা রাতে করে নেবো। এবার বাড়িতে খাবার আইটেম প্রচুর হয়ে যায় যার জন্য আমার খেতে ভীষণ অসুবিধা হয়েছে, কারণ আমি তো সবসময় এক পদ কিংবা দুপদের বেশি রান্না করতাম না বা করি না, তো এখানে অনেক রকমের রান্না হয়ে যায়। তো এখন খাবো, অনেকটাই লেট হয়ে গেল, এবারে খাওয়া দাওয়া করিনি। আচ্ছা তুই কি আজকে ফালাকাটা যাবি? হ্যাঁ হুট হাট করে বললে কিন্তু আমি পারবো না। হ্যাঁ একটা কফ সিরাপই চলছে, আর কোনো এখন ওষুধ নেই আমার। আগে আমাদের সর্দি কাশি হলে ছোটবেলায় একটাই ওষুধ ছিল, সেটা হচ্ছে রেপটাইল। রেপটাইল ছিল না দাদা, রেপটাইল ছিল না রে নামটা, এরকম। হ্যাঁ রেপটাইল বা রেপটাইল, র্যাপটেল না মা? হ্যাঁ সবার বাড়িতে বাড়িতে ওই একটা র্যাপটেলের ডাব্বা থেকেই যেত, সর্দি কাশি যাই হোক সেই একটা র্যাপটেল চলতো, আর খেতে প্রচন্ড পরিমাণে ঝাল। হ্যাঁ আমি পিছনে আমি গুছাবো, প্রচন্ড পরিমাণে ঝাল খেতে সেই মানে কাপ সিরাপটা ছিল আর কি। তো বছরে এক দুবার, মানে একবার গরমের সময় একবার শীতের সময় ওটা একদম বাধা ধরা ছিল কি ওটা আমাদের খেতেই হতো। তো ওষুধ খাওয়া মানে আমার ভীষণ রকমের বিরক্তিকর ব্যাপার, তার মধ্যে যদি এই সমস্ত কি বলে এগুলোকে সিরাপ টাইপের কিছু হয় সে তো আমি খেতেই পারি না। তো দাদা যেহেতু ওষুধটা নিয়ে আসবে আসার আগেই বলছে, যখন আমি বললাম শরীরটা ভালো না বাবা চলে গেছিলো, তো দাদাকে বললাম, দাদা টিউশনে যাচ্ছিলো তখন বললাম যে নিয়ে আসতে, তখন বলছে হ্যাঁ আগে যদি বলিস খাবি, যদি খাস তবেই নিয়ে আসবো, না হলে তোর ওষুধ আমি নিয়ে আসবো না। সবাই আমাকে একই কথা বলে, কারণ আমি ওষুধ একবার খেয়ে ফেলে দিই, সেই ওষুধটার পুরোটা কমপ্লিট করি না। তো যার জন্য দাদা বলছে যদি খাস তবেই নিয়ে আসবো, তো আমি ওকে বলে দিয়েছিলাম বেশি নিয়ে ওষুধ নিয়ে আসবি না। তো এই ওষুধটা একটু ঠিকঠাক আছে, মানে তেতো না ঝালও না কিছুই না, কিন্তু খেয়ে জলটা খাওয়া যায় না, যার জন্য পানটা খাওয়ার আগে ওষুধটা খেয়ে নিচ্ছি, এটা খাবো তারপর পানটা খাবো। আর কাজ আছে বাড়িতে, তো সেরকম কোনো কাজ থাকে না, টুকটাক মাকে যতটা হেল্প করা আর কি, এই এতটুকুই মাকে হেল্প করে দিই। মাছটা বানিয়ে দিন, এবার বিছানাটা গুছিয়ে দেবো। এই যখন মানে ওই ঘরে সামনে ঘরে বিছানাটা, মা বাবার বিছানাটা গোছানো হয়ে গেছে, ওটা মা সকালে উঠিয়ে রেখেছে, আমার ঘরেরটা বাকি আছে। তো এটা এখন বিছানাটাকে গুছিয়ে তারপর দেখি স্নান টান করবো। আর বাড়িতে সমস্ত কিছুই না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে তাই বলছি যে এই জিনিসটাই যদি মার মতো অনেকবার চেষ্টা করেছি যে যখন আমি যাব তাড়াতাড়ি সব করতে, কিন্তু কেন জানি না তাড়াতাড়ি হয় না। মার যেমন 10টার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, 12টার মধ্যে ঘর গোছানো ঝাড়া পোছা সব হয়ে যায়, 1টার মধ্যে আমাদের দুপুরের খাওয়া, মানে 1টা থেকে 2টোর মধ্যে আমরা খেতে বসে যাই দুপুরে, ততক্ষণ মানে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় সেই সময়টার মধ্যে। তো বাড়িতে এসে আমারও সেরকম হয় আর কি, মাঝে মাঝে আবার একটু ঢিলা দিয়ে দিই, তখন মা চিৎকার করতে থাকে যা রে যা রে স্নান কর রে স্নান কর রে এই কর রে সেই কর রে। তাই হচ্ছে ব্যাপার, মার মতো যদি হতো তাহলে আমি প্রচুর টাইম পেতাম, মানে কাজকর্ম করেও আমার হাতে অনেক সময় থাকতো, কিন্তু জানি না কেন একা যখন কাজকর্ম করি তখন আমার কিছুই আগায় না, অনেকটা সময় লেগে যায়। তো মার মতো হওয়া তো আর সম্ভব না। যাকে কটা বাজে এখন? 11:20 বাজে। তো আমি বিছানাটা গোছাবো, গোছানোর পর আমার বাচ্চাগুলোর কাছে একটু যাবো, গিয়ে তারপর স্নান টান করে নেবো। ভেবেছিলাম বাড়ি এসে একটু প্যাক শাক লাগবো, একটু হেনা ঠেনা করবো, কিন্তু এই সর্দির জন্য সাহসই পাচ্ছি না কিছু করার। Oh, let me up with a bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, I